ভাঙনে দিশেহারা তিস্তা পারের মানুষ আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তাদের। রংপুরের 33 গ্রামের অন্তত 28টি পয়েন্টে তিস্তা পারের তীব্র ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে চলতি বছরের 6 দফা বন্যায় অন্তত 2500 বসতবাড়ি স্থাপনা সহ আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন দেখা দিয়েছে রংপুরের পার্শ্ববর্তী জেলাগুলোতেও। সব হারিয়ে নিঃস্ব পরিবারগুলো চান দ্রুত বাঁধ নির্মাণ। সাদ্দাম হোসেন ডেমির ছবিতে রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। রংপুরের কাউনিয়া শত্রুদ্দ শফিকুল ইসলাম প্রতিবাদ তিস্তার ভাঙ্গনের কবলে পড়েছে তার বসত ভিটা। এ নিয়ে দরবার ভাঙ্গনের কবলে তার ঘর বাড়ি সপারিয়ে নিশ্চয় শফিক শেষ বয়সে বউ বাচ্চা নিয়ে কোথায় যাবেন, কোথায় হবে তার ঠাই, সেই চিন্তায় দিশেহারা। আটবার যাবো এই মাটি মনে করেন আমাদের বাড়ি ঘর ভাঙে, বাচ্চা বাচ্চা নিয়ে কোথায় যাবে, এক আল্লাহ বা কোথায় যে রাখছে কোথায় নিয়ে যাবে, আমরা তো অসহায় পড়িয়েছি। চলতি বছরে ষষ্ঠ দফায় বন্যার কবলে পড়েছে তিস্তা পারের মানুষ। বন্যার পানি নামতে না নামতেই ভাঙ্গনে ফের কপালে তাদের চিন্তার ভাঁজ। পানির স্তর নিচে নামায় ভেঙে চলছে নদীর তীর, বাদ পড়ছে না বসত বাড়ি। আর 2 থেকে 3 হাত আমার বাকি আছে, 3 হাত গেলে আমার বাড়ি চলে যাবে। তাই আমি সর্বশান্ত সর্বনিশ্চ হয়ে গেছি। প্রায় 8-10টা বাড়ি পাকা বাড়ি নদীর কপালে বিলীন হয়ে গেছে। বসত ভিটা আর বেঁচে থাকার অবলম্বন, আবাদি জমি ও ফলের বাগান হারিয়ে ভূমিহীন হচ্ছে অনেকে। ঠাই হচ্ছে সরকারি রাস্তার উপর অন্যের জমিতে। 5 থেকে 7 বার বাড়ি সরিয়ে নিয়েও রেহাই পাচ্ছে না ভাঙ্গনের হাত থেকে। প্রতিবার পানি বাড়ে এবং পানি কমে যায়, তারপরে যে ব্যাপক ভাঙ্গন হয় অনেক ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে এবং ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বিলীন হয়ে যাচ্ছে। আবার যদি বন্যার তীব্রতা বেড়ে যায় এই বাড়িগুলো কিন্তু আমার মনে হয় যে থাকবে না। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্লাবনভূমি এলাকার বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে আমরা জিও ব্যাগ জিও টিউব স্থাপন করে ভাঙ্গনকে প্রশমিত করার চেষ্টা করে যাচ্ছি। আমরা একটি প্রকল্প দাখিল করেছি এবং স্থায়ীভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে তিস্তা এবং তিস্তা অববাহিকার যে স্থানগুলো ঝুঁকিপূর্ণ অবস্থান রয়েছে নদী ভাঙ্গনে, সেগুলো ঝুঁকিমুক্ত করা সম্ভব হবে। নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানে বাঁধ নির্মাণের দাবি ভাঙ্গন কবলিত এলাকাবাসীর। রেজাউল করিম মানিক, News24, রংপুর।